আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার 23 নম্বর আয়াতে অর্ডার করেছেন এক আল্লাহর ইবাদত করবে। এরপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবে। তারা যদি খারাপ আচরণও করে এরপরেও তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আমার আল্লাহ বললেন إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তাদের কোনো একজন অথবা উভয়জনকে যদি বার্ধক্যে পেয়ে যাও তাদেরকে উফ বলবে না, তাদের প্রতি আহ করবে না, তাদেরকে কষ্ট দিবে না, তাদের সাথে এমন আচরণ করবে না যাতে তারা কষ্ট পায়, তাদের সাথে এমন আচরণ করবে না যাতে তারা উফ বলেন, তাদের সাথে এমন বিহেভ করবে না যাতে তারা আহ বলেন। আবার তাদের আচরণেও তুমি আহ করবে না, তুমি উফ করবে না, বার্ধক্যজনিত কারণে তাদের সব কাজ ভালো নাও হতে পারে। তুমি যখন ছোট ছিলে, শৈশবে ছিলে, অসংখ্য গণিত ভুলগুলো করেছ, মা বাবা আহ করেন নাই, উহ করেন নাই। আজকে যখন তারা বার্ধক্যে উপনীত, তাদের আচরণেও তুমি যদি সুসন্তান হয়ে থাকো তুমি আহ উহ করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, উফ বলবে না। তাফসিরে তবারি খুলুন, ইবনে কাসির খুলুন, আবার এমন আচরণও করবে না তারা আহ উহ বলেন। ওয়ালা তানহার হুমা, তাদেরকে গালি দিবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতের সাথে মিল রেখে তিনিও সাহাবাদেরকে বললেন মা বাবাকে গালি দিবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, সন্তান আবার মা বাবাকে গালি দেয় কিভাবে? বললেন সে অন্যকে গালি দেয়, অন্যের বাবাকে অন্যের মাকে সে গালি দেয়, পাল্টা তার বাবাকে তার মাকে গালি দেওয়া হয়, কেমন যেন সে তার মা বাবাকে গালি দিচ্ছে। এটা তো অনেক অনেক দূরের কথা। আজকের সমাজে অনেক কুলঙ্গার সন্তান এমন আছে যে নিজের বাবাকে নিজের মাকে গালি দেয়, আছে না নাই? সুস্পষ্ট হারাম। এই আচরণ করে জান্নাতি হবে সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট অর্ডার ওয়ালা তানহার হুমা, তাদেরকে গালি দিবে না, ও কুল্লাহুমা কাউলান কারিমা, নম্র ভাষায় তাদের প্রতি কথা বলবে, সম্মানজনক আচরণ তাদের সাথে করবে। রমাদানুল মুবারকে আমাদেরকে যেমনিভাবে সোম পালন করতে হবে, যেমনিভাবে রাতের বেলায় কিয়ামুল লাইল করতে হবে, তাহাজ্জুদ আদায় করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? পাড়া প্রতিবেশী আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে হবে, অধীনস্থদের সাথে সদাচরণ করতে হবে, নিজে ভালো খেতে হবে, সন্তান সন্ততিদেরকে ভালো খাওয়াতে হবে। রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের রিজিক বাড়িয়ে দেন। রমাদানুল মুবারকেও আপনি সারাদিন কাজ করেন, একটু ভালো খেতে পারেন না, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারছেন না। এত কাজ করছেন, এত উপার্জন করছেন, মারা গেলে আপনার কবরে এই সম্পদ দিয়ে দেওয়া হবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা খেতে পারবে, যা অন্যকে খাওয়াতে পারবে, যা নিজে পড়তে পারবে, যা অন্যকে দিতে পারবে, এটা তোমার, আর যা রেখে যাবে এটা তোমার নয়। এজন্য রমাদানুল মুবারকে ভালো খেতে হবে, নিজে ভালো খাবো, সন্তানকে স্ত্রীকে ভালো খাওয়াবো। রমাদানুল মুবারক রহমতের মাস, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহর রহমত বারাকা নাজিল হতে থাকে, সাকিনা নাজিল হতে থাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন যেন আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে রমাদানুল